السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. مهان الله رب العالمين سمست প্রশংসা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে জ্ঞান বিবেক বুদ্ধি দান করেছেন, আমাদেরকে হিদায়াতের জন্য, আমাদেরকে সঠিক পথের উপর প্রতিষ্ঠিত রাখার জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআনুল করিম পৌঁছে দিয়েছেন, যে কোরআন হচ্ছে আমাদের জন্য হিদায়াতের পথ নির্দেশনকারী আল্লাহর বাণী, যা আল্লাহ রাব্বুল আলামিন লওহে মাহফুজ থেকে নাজিল করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি কোরআনে করিমের সর্বোত্তম ব্যাখ্যা, যা আল্লাহ চেয়েছেন, যা আল্লাহ উদ্দেশ্য করেছেন তাই তিনি বর্ণনা করেছেন। আল্লাহু সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে খুতবার সাথে সাথেই কোরআনে করিমের তিনটি আয়াত, যে আয়াতগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেন মাসনুন খুতবায়, খুতবাতুল হাজায়, বিভিন্ন খুতবায়, বিবাহ শাদীর খুতবা থেকে শুরু করে বিভিন্ন খুতবায়, কিন্তু আমাদের দেশের মানুষেরা বা খতিবরা বিশেষ করে এই খুতবাটি অর্থাৎ এই তিনটি আয়াত সহ খুতবা শুধু বিয়ের দিনেই পড়েন, আর বাকি জুমার খুতবা, ঈদের খুতবা, সাধারণ বক্তব্যের খুতবা, সেসব খুতবা, সুন্নতি খুতবা তারা পড়েন না। যে খুতবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে শিখিয়েছেন, খুতবাতুল হাজা যাকে বলা হয়েছে, যে কোনো প্রয়োজনের খুতবা, যখন কোনো প্রয়োজনে তিনি খুতবা দিতেন অর্থাৎ বক্তব্য প্রদান করতেন তখন এই খুতবা পাঠ করতেন। যে আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া দিয়ে আরম্ভ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদার মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো, ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুম, হে মানব সকল তোমরা তোমাদের রব প্রতিপালক তাকে ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এই তিনটি আয়াতেই, দুইটি আয়াতে ইমানদারদেরকে বিশেষভাবে মুমিন মুসলিমদেরকে আল্লাহ সম্বোধন করে তাকওয়া অবলম্বন করতে বলেছেন, আল্লাহ ভীরুতা অর্জন করতে বলেছেন, আর একটি আয়াতে সারা বিশ্বের মানব সকলকে আল্লাহ সম্বোধন করেছেন ইমানের মাধ্যমে এবং সৎকর্মের মাধ্যমে, পাপাচার থেকে বেঁচে থাকার মাধ্যমে, সৎ আমলের বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর তাকওয়া হাসিল হতে পারে। এ তাকওয়া সম্পর্কে একটি হাদিস, ছোট্ট হাদিস, সুনানে তিরমিজির হাদিস, আর হাদিসটি হাসান। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটিতে ইরশাদ করেছেন, মুআযী বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি চল্লিশ হাদিসেও রয়েছে, আসলে তিরমিজি থেকে সংকলন করা হয়েছে এই চল্লিশ হাদিসে বা অন্যান্য কিতাবাদিতে। ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা, মুআযী বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইত্তাকিল্লাহ হাইসু মা কুনত, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। কারণ অনেক মানুষ আছে ভয় করে কিন্তু জায়গা বিশেষে ভয় করে, মানে আল্লাহ ভীরুতা দেখায়, আল্লাহ ভীরুতা প্রদর্শন করে দেখায় কিন্তু জায়গা বিশেষে দেখায়, ক্ষেত্র বিশেষে দেখায়, কাল বিশেষে দেখায়, বুঝতে পারছেন কথা তো, মানে বিশেষ বিশেষ সময় আল্লাহ ভীরুতা তাদের দেখা যায়, সময় কাল বিশেষ বিশেষ জায়গায়, বিশেষ বিশেষ ক্ষেত্রে, বিশেষ বিশেষ মজলিসে, বিশেষ বিশেষ অনুষ্ঠানে আল্লাহ ভীরুতার কথাবার্তা শোনা যায় বা আল্লাহ ভীরুতা তাদের কথায় আচার আচরণে প্রকাশ পায়, কিন্তু সর্বক্ষেত্রে নয়, সর্ব অবস্থায় নয়। এই হচ্ছে অবস্থা, যার কারণে মানুষ পাপে জড়িত থাকে, পাপ থেকে মুক্ত হতে পারে না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হিদায়াতের বাস্তবায়ন যারা করবে, অর্থাৎ যেখানেই থাকো না কেন, হাইসু মা কুনত, যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যে সময়ে যেই কালেই থাকো না কেন, আল্লাহকে ভয় করা, তাকওয়া, আল্লাহকে ভয় করা। কেমন করে আল্লাহকে ভয় করতে হবে? ইমানের মাধ্যমে। ইমানকে করতে হবে সুন্দর, অর্থাৎ যেসব বিশ্বাস আমরা রাখি এই ছয়টি জিনিসের প্রতি বিশ্বাস, আল্লাহ পরকাল, এর সাথে সাথে যে ইমানের যে ফাউন্ডেশন রয়েছে, ছয়টি ফাউন্ডেশন পিলার রয়েছে, স্তম্ভ রয়েছে, এগুলির প্রতি বিশ্বাস হতে হবে, অটল বিশ্বাস, বিশ্বাসের মতো বিশ্বাস, যে বিশ্বাস মানুষকে কর্ম করতে বাধ্য করে অথবা যে কর্ম করা যাবে না তা থেকে সতর্ক হতে বাধ্য করে। যেমন আপনার যদি বিশ্বাস হয়ে যায় যে এই বিল্ডিং এ আগুন লেগে গেছে, নিচতলায় কোনো কিছু দেখতে পাচ্ছেন না আপনি, কিন্তু আপনার কাছে সাথে সাথে খবর হয়ে গেছে যে নিচে জানেন সিঁড়িতে আগুন লেগে গেছে, কি করবেন বলুন দেখি? যদি বিশ্বাস হয় তাহলে কথাটির উপর, আর বিশ্বাস না হলে কি করবেন? যদি বিশ্বাস হয় তাহলে আপনার কর্ম কেমন হবে এখানে, আর বিশ্বাস না হলে আপনি আপনার অবস্থা কেমন হবে? যদি বিশ্বাস না হয় নো ফ্যাক্টর, কোনো অসুবিধা নেই, আলোচনা শুনছেন, একটি লোক ডিস্টার্বই করলো, যেন আপনাকে জানিয়ে আপনাকে এই কথাটি বলে হয়তো ডিস্টার্বই করলো, কোনো মূর্খেবি করলেন, মিথ্যা কথা, কথা শুনতেই থাকলেন, হ্যাঁ, মনোযোগ সহকারে বা বসেই থাকলেন, যে কাজে যে আছেন থাকলেন বসে। পক্ষান্তরে যদি বিশ্বাস হয়ে যায় কথা সত্যি, ইমানদার মানুষ বলেছে এবং খবর সত্য, নিচে আগুন লেগেছে আর রাস্তা একটি মাত্র, তাহলে কি করতে হবে? বসে শুনবেন কথা না দৌড় দিবেন একবারে? কাউকে দেখবেন না যে আমার বন্ধু বান্ধব সাথী আর পাঁচটা সাথী নিয়ে এসছি, ওরাকে দেখি ওরা কোথায় আছে, ওরা বের হলো কিনা, ওইসব দেখা দেখি না, জানে প্রাণে চেষ্টা করবেন যে আমি আগে যাতে করে বেরিয়ে যাই বিল্ডিং থেকে, ঠিক না? হ্যাঁ, হচ্ছে বাঁচার ব্যবস্থা, তাকওয়া মানে বাঁচার ব্যবস্থা, পাপ থেকে বাঁচার মাধ্যমে, আল্লাহর আজাব থেকে বাঁচার ব্যবস্থা দুনিয়া এবং আখেরাতে, পাপ থেকে বাঁচার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা, পাপ থেকে গুনাহ থেকে বাঁচার মাধ্যমে কবরের আজাব থেকে বাঁচার ব্যবস্থা, এর নাম হচ্ছে তাকওয়া। তো ইমান যদি সত্যি ইমানের মতো ইমান থাকে তাহলে আপনি কাজকর্ম করবেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার জাকাত, আপনার সততা, আপনার ইমানদারি, ধার্মিকতা, পাপ থেকে বেঁচে থাকা, যে কোনো সৎ কাজ করা, এই ক্ষেত্রে আপনি বদ্ধপরিকর। কিন্তু যদি ইমানেই থাকে দুর্বলতা তাহলে আপনার নামাজও দুর্বল, রোজাও দুর্বল, হজও দুর্বল, জাকাতও দুর্বল, আপনার সব দুর্বল, আপনার আখলাক, চরিত্র, ব্যবহার সবকিছু দুর্বল, আপনার আল্লাহর হকের ক্ষেত্রেও দুর্বল, মানুষের হকের ক্ষেত্রেও দুর্বল। বিশ্বাস আসলে আপনার নেই, বিশ্বাসের মতো হয় নেই অথবা থাকলেও এরকম বিশ্বাস নেই। জি, এই জন্য প্রথম ইমান সুন্দর করার মাধ্যমে তাকে অবলম্বন করতে হবে, যেখানে থাকো না কেউ আল্লাহকে ভয় করা। কিছু মানুষ আছে যে রমজান আসছে না, মোত্তাকি, আল্লাহ ভীরুতা দেখা যাবে তার রোজার মাধ্যমে, তার তারাবির মাধ্যমে, হ্যাঁ, তার রোজা ইফতার পার্টি করাচ্ছে, টাকা পয়সা খরচ করছে, হ্যাঁ, আরো নেকির কাজ করছে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে মসজিদে বসে গেছে, তেলাওয়াত চলছে, এক খতম, দুই খতম, তিন খতম, পাঁচ খতম, তাহলে সময়কে লক্ষ্য করে তার তাকওয়া, এই তাকওয়ার যে বহিঃপ্রকাশ তার সাময়িক রমজান মাসে, যে মনে রমজান শেষ তেমনি তার এবাদত বন্দগী ধীরে ধীরে শেষ, আর না হলে হঠাৎ করেই শেষ। কিছু লোক আছে হঠাৎ করে একবারে সাথে সাথে ইসলাম, রমজান শেষ তার নামাজ রোজা শেষ, হ্যাঁ, আর কিছু লোক আছে ধীরে ধীরে সপ্তাহ দুই সপ্তাহ চললো, কারো মাস চললো, কারো দেড় মাস চললো, কারো বকরা ঈদ পর্যন্ত চললো, তারপরে অফ, ঠিক না? তো ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো না কেন, যেই সময়ে থাকো না কেন, যেই কালেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, আল্লাহকে ভয় করা। সুখে থাকলেও আল্লাহকে ভয় করতে হবে, দুঃখে থাকলেও আল্লাহকে ভয় করতে হবে। পক্ষান্তরে অবস্থার কথা বলি, কিছু লোক আছে যখন বালা মুসিবতে পড়ে তখন আল্লাহকে ভয়, আল্লাহ ভীরুতা প্রকাশ পায়, তখন এই মান্নত মেনে ফেলেছে, তখন এই মসজিদ ধরে নিয়েছে, তখন একেবারে দোয়া কাই মনে একবার আল্লাহ রাব্বুল আলামের কাছে দোয়া করছে, আর তার চোখের পানি আর কে থামাই, তার আল্লাহর কাছে কান্নাকাটি করছে। কিন্তু যেমনই বালা মুসিবত শেষ, এসেছিল চাকরির জন্য, চাকরিটা পেয়ে গেছে, এখন 1000 টাকা মাসে আসছে, আর কি, আর নামাজ, আর রোজা কি, আর কান্নাকাটি কি, আল্লাহর দরবারে ই তাকওয়া, তাহলে অবস্থা বিশেষে, ঠিক না? ই তাকওয়া কোনো কাজে আসবে না, আর তাকওয়া জায়গা বিশেষে, লোক দেখানো তাকওয়া, মজলিসে আছে তখন তাকওয়া, আর যেমন মজলিস তেমন, যখন ধার্মিকদের মজলিসে রয়েছে, মুরব্বীদের মজলিসে রয়েছে, যখন ইসলামিক মজলিসে, তখন টুপি লাগিয়ে, আর তারপরে একেবারে ইসলামিক জলসার ভলেন্টিয়ার, আর ইফতার ক্যাম্পের ভলেন্টিয়ার, তো অমুক আর তমুক শুরু,
আর তারপরে মানুষের সামনে ততক্ষণ থাকব, ভিতরে ঘরে ফিল্ম দেখে গান শুনে ফজর নামাজ পড়ে না। ফজর নামাজের সময় ওই তাকুয়াটি কোথায় গেল আপনার? আল্লাহ ভীরুতা, হ্যাঁ, ওই গান বাজনা শোনার সময় তাকুয়া কোথায় গেল আপনার? ফিল্ম দেখার সময় তাকুয়া কোথায় গেল আপনার? ওই ইন্টারনেট ক্যাফেতে ঢুকে আপনি পাপের জিনিস দেখা শুরু করলে তখন তাকুয়া কোথায় গেল আপনার? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার তাকুয়া কোথায় গেল? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যে পরিস্থিতিতে থাকো না কেন, আল্লাহকে ভয় করো। অনেকে পয়সার অভাবে পাপ করে না, কিন্তু পয়সা হলেই দেখেন না তার পায়ে তারা শুরু হয়ে যাবে পাপ করার, হ্যাঁ, পাপের জিনিস কেনা শুরু করবে। তো ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত করলো, যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করে। এ হচ্ছে সত্যিকার অর্থে তাকওয়া, যে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহকে ভয় করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে আল্লাহ সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের তিনটি কথা বলেছেন, ওয়া আতবি সাইয়াতাল হাসানা, আর গোনা হতেই আছে মানুষের, অনেকের জানা গোনা হতে আছে, জানতে পারছেন, যদি জ্ঞান চক্ষু থাকে আপনার অন্তর্দৃষ্টি থাকে তাহলে বুঝতে পারছেন যে আমার গোনা হচ্ছে, তাহলে গোনা তো হতে আছে হয় বুঝতে পারছেন, আর না হলে অনেক সময় অন্তর্দৃষ্টি নেই, খানিকটা নির্বোধ, হ্যাঁ, মোটা খান মোটা বুঝেন, গোনা হচ্ছে কোনো খেয়ালই নেই, বেখেয়াল, মানে গোনা সম্পর্কে ওই রকম সজাগ নন হয়তো, অথবা আপনি নিজেকে মনে করছেন আমি তো যথেষ্ট সৎ আমল করছি আর গোনাগুলি আপনার নজরে আসে না, নিজের দোষ ধরা পড়ে না। অনেক সময় এরকম হয় অনেক মানুষের ক্ষেত্রে, সবার না হলেও, যে নিজের দোষ ধরা পড়ে না আবার অপরের দোষ বেশি ধরতে পারে, ঠিক না? তো অজান্তে গোনা হচ্ছে, মানে নিজে বুঝতে পারছেন না যে আপনার গোনা হচ্ছে। তো গোনা তো হচ্ছে সর্বদাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আম্বিয়াদের মতো মাসুম তো কোনো মানুষ নেই, মত কেন, কেউ মাসুম নেই, মাসুম একমাত্র আম্বিয়া আলাইহিম সালাতু ওয়াসালাম, নবীগণ। তো ভুল ত্রুটি হলে তাহলে কি করতে হবে, ও আত বেই সাইয়া, ভুলের সাথে সাথে কি করো, আল হাসানা, নেকি করো, ভুল হতেই আছে, সুতরাং নেকি কন্টিনিউ জারি রাখো। ফরজের নেকি তো আছে, ফরজ অজেব সুন্নতের নেকির সাথে সাথে মুস্তাহাব, ভালো ভালো কাজগুলি নেকির কাজগুলি করো, তাহলে কি হবে, তাম হো হা, তোমার গোনাগুলিকে মুছে দেবে, এর নেকি তোমাদের গোনাকে মুছে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে কোরআনে কারীম ইরশাদ করেছেন, আকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, তোমরা দিনের দুই বেলা সকাল বিকাল নামাজ কায়েম করো, ওয়া যুলাফাম মিনাল লাইল, আর রাতের অংশে, রাতের এক অংশে বা বিশেষ বিশেষ অংশে, অর্থাৎ রাতের একাধিক নামাজ, এই পাঁচ ওয়াক্ত নামাজের দিকে ইঙ্গিত করা হয়েছে, তোমরা নামাজ কায়েম করো, মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো দিন এবং রাত্রে, যা আল্লাহ ফরজ করেছেন। তাহলে কি হবে, ইন্নাল হাসানাতে ইউযহিবুনা সাইয়্যাত, নিশ্চয় নেকিগুলি গুনাহগুলিকে কি করে, হ্যাঁ, শেষ করে দেয়, গুনাহকে ধ্বংস করে নেকিতে। যালিকা যিকরা লিয-যাকিরিন, আর উপদেশ অর্জনকারীদের জন্য এতে রয়েছে উপদেশ, যে গুনাহ হতে আছে, সুতরাং যথাসাধ্য নেকি করতে থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় উপদেশ হচ্ছে যে গুনাহর সাথে সাথে নেকি করো। ওয়াখালিকিন নাসা বিখুলকিন হাসান, আর তৃতীয় উপদেশ হচ্ছে যে মানুষের সাথে সদাচরণ করো, ভালো চরিত্র পেশ করো মানুষের কাছে, চরিত্রবান হও মানুষের কাছে, কারণ চরিত্র ছাড়া দিন মোকাম্মল হয় না, দিন কমপ্লিট হয় না। আপনার দিনের ধার্মিকতায় পূর্ণতা লাভ করতে পারবে না, আপনি ধার্মিকতায় সত্যি কামিল মমিন, পূর্ণাঙ্গ মমিন হতে পারবেন না যদি আপনার চরিত্র দুর্বল থাকে, ধর্মের দিক থেকে নয়, মানুষের সাথে আচার আচরণে। এক তো আছে ধর্মীয় দিক থেকে চরিত্র দুর্বলতা, ধর্মের দিক দিয়ে ঠিক আছে, পাপ থেকে বেঁচে আছেন, ইবাদত বন্দেগী সব করছেন, ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করছেন, কিন্তু মানুষের সাথে আচার আচরণের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে আপনার ত্রুটি, তাহলে আপনার দিন কমপ্লিট হলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বয়স তো আমাকে প্রেরণ করা হয়েছে লিউতাম মেমা মাকারিমাল আখলাক, চরিত্রকে পূর্ণতা দান করার জন্য, উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য। চরিত্রবান আরো এসেছেন, কিন্তু উচ্চ মর্যাদার চরিত্র পেশ করার জন্য এবং তার বাস্তবায়ন করার জন্য এবং তাকে পূর্ণ করার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে শেষ নবী হিসাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য, যে উত্তম চরিত্র দিনে ইসলামে পেশ করা হয়েছে, আর সেই চরিত্র রয়েছে আল কোরআনে, কানা খুলুকু আল কোরআন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর রাসূলের চরিত্র ছিল কি, আল কোরআনের বাস্তবায়ন। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু এই তিনটি উপদেশ মনে রাখবেন, প্রথম উপদেশ হচ্ছে যে যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, দ্বিতীয় উপদেশ হচ্ছে যে নেকির গুনাহর সাথে সাথে নেকি করো, তাহলে গুনাহগুলি মুছে যাবে,
আর তিন নম্বর হচ্ছে যে মানুষের সাথে খালেকিন নাস বিখুলুকিন হাসান ভালো চরিত্র পরিবেশন করো, ভালো চরিত্র প্রদর্শন করো, ভালো চরিত্রের সাথে তার সাথে সাক্ষাৎ করা। এই জন্য হাসি মুখে সাক্ষাৎ করতে বলা হয়েছে, মুখকে ভারী করে নয়, মানুষের সাথে কথা বললে হাসি মুখে কথা বলতে হয়েছে। এটি সাদাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাবাসসুম কা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তুমি যদি কোন ভাইয়ের সাথে সাক্ষাৎ করো আর মুচকি হেসে কথা বলো এটি তোমার জন্য সাদাকা, এক পয়সা দান করলেন না কিন্তু আপনার সাদাকার নেই কি হলো, হাসি মুখে কথা বললেন। যখন মানুষ সাথে কথা বলছেন, সালাম আলাইকুম কেমন আছেন, হাসি মুখে কথা বলছে, সাদাকা। কোনো কষ্ট লাগলো, কোনো কিছু ক্ষয় হয়ে গেল কিন্তু মুখটা ভারী না করে ভালোভাবে কথা বললেন, হাসি মুখে কথা বললেন, আপনার জন্য সাদাকা। আর দিনে যত মানুষের সাথে কথা বলছেন, যতবার কথা বলছেন, যদি হাসি মুখে কথা বলেন কত সাদকা হয়ে গেল, কত সাদকা হয়ে যাচ্ছে। তাহলে এগুলি আমাদেরকে খেয়াল রেখে আমাদের জীবনে এগুলিকে ফলো করতে হবে।